বারিন্দারা যে রাখে আল্লাহ শুকরিয়া দেয়, আল্লাহ কি করে শুকরিয়া দেয় করে, ভালো কাজ করে দুনিয়াতেও শান্তি আখেরাতে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আল্লাহ সব ভালো কাজ করে রাখে রাখে হাতে রাখে লাগে আরো কিছু যে তিনজন লোক আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করে দুনিয়াতে তার মুক্তি পাবে ব্যামো পাবে একটা তিনজন লোক ঢুকার পরে এমন বৃষ্টি এমন ঝড় হইতেছে বড় একটা ফাটর এসে ওই গুহার মুখটা কি করছে বন্ধ করে বন্ধ করে দেওয়ার পরে কান্নাকাটি আল্লাহর কাছে ইউসুল্লাহ দিয়ে কান্দ তখন ওই মুরব্বী প্রথমে কান্না শুরু হে আল্লাহ আমার একজন সাকর ছিল আমার সাকর ছিল অনেকদিন আমার সাথে কাজ করবো আমার সাগর গুলো রক্ষণাবেক্ষণ যে একদিন আমাকে নাক বলিয়ে ফালিয়ে গেছে হে আমার কাছে যে পাওনা টাকা ছিল এই টাকা দিয়ে আমি কি করছি কিছু ছাগল কিনি মাঠে ছেড়ে দিলাম এই ছাগল বাচ্চা দিতে 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 পুরো মাঠ ভরে গেল কিছুদিন অনেক বছর পর যখন ওই রাখালটা আমার কাছে আসতো তখন বললাম যে এই রাখাল তুমি তো আমার কর্মচারী ছিল আমার কাছে হইতা তুমি তোমার মজুরি না নিয়ে তুমি ফালিয়ে গেছো তোমার যে মজুরি টাকা ছিল এই টাকা দিয়ে আমি বকরি কিনে রেখেছি ছাগল কিনে রেখেছি পুরা মাঠ ছাগল বাচ্চা যত দেখো সবগুলো তোমার তুমি কি করো নিয়ে চলে যাবে তখন ওই রাখাল কান্দি কান্না করছি হে মনি আপনি তো আমার সাজা দিতে পারছেন যেহেতু আপনাকে না বলি আমি চলি গেছি আপনি যে আমার জন্য এই কাজ করলে তখন বলে যে না আমি তোমার এগুলো তোমার সব নিয়ে চলে যাব তখন ওই মুরগি বললেন হে আল্লাহ আমি যদি এই কাজ তোমাকে ভয় করে করে থাকি তাহলে আজকে এই কি গুহার থেকে এই গর্ত থেকে আমাকে মুক্তি দাও তখন ওই পাথরটা তিন ব্যাগের এক বাস করে দ্বিতীয়জন বললেন হে আল্লাহ আমি করি মানুষ আমি খানা বাচ্চা কাছে খানা জোগাড় করার জন্য অনেক চেষ্টা করছি কোনো খানা জোগাড় করতে পারি নাই আমি অন্ধকার রাত্রে আমি যখন ঘরে ঢুকলাম আমার বাচ্চাগুলো কান্নাকাটি করে শুরু করলো আমার মা জাগ্রত শুরু আমার স্ত্রী জাগ্রত শুরু আমার ওয়াইফ এক গেলা ছাগলের দুধ আমার জন্য গ্রহণ করে আমি রেখেছিল তখন আমারে দিল আমি খাইলাম না আমি কি করলাম না খাইলাম না আমার মাকে ডাকে আমি দুধটা খাওয়াইলাম হে আল্লাহ আমি এই কাজটা যদি ভালো করে থাকি তাহলে আজকে কী করো এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি করো পাথরটা দেখা গেলো তিনটাকে বিভাগ সরে গেলো তখনও লোক বাইর হওয়ার কোনো পথ নেই তিন নম্বর জিনিস যিনি বয়স কম অল্প রয়েছিল আল্লাহর প্রতিষ্ঠান তখন ওই লোকটা বললো হে আল্লাহ আমি আমার এক স্বাস্থ্যগুণের সাথে প্রেম ক্রিয়ায় জড়িত ছিলাম তার পিছনে আমি অনেক টাকা পয়সাও কি করেছি খরচ করে একজন যখন তাকে আমি নির্জন এলাকায় পেলাম তার সাথে আমি যৌন মিশাবো তখন ওই আমার শাস্ত্রগুলো মহিলাটা বললো হে আল্লাহর বান্দা দুনিয়ার কেউ দেখতেছে না দুনিয়ার কেউ দেখতেছে না একজন দেখতেছে তুমি আল্লাহকে ভয় এই কথা বলার সাথে সাথে আমি যৌন পিতা না মিটিয়ে তাকে আমি ছেড়ে দিয়ে বলে পালিয়ে গেলাম হে আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে ভয় করে করে থাকি তাহলে কী করো আজকে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও তখন দেখা গেল পাথরটা পুরো ঘুষরে গেলো মানুষগুলা মুক্তি পেয়ে গেল আমরা যদি ভালো কাজ করি